এক্সাম এইডে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব মেঘনা ব্যাংকের এমটিও পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ইংরেজিতে একটি টপিকস লিখতে বলা হয়েছিল, হট ইম্প্যাক্ট উড পদ্মা ব্রিজ হ্যাভ অন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। দুই নম্বর প্রশ্নে ইংরেজি টপিক্সের উপর একটি অনুবাদ লিখতে বলা হয়েছিল। তিন নম্বর প্রশ্ন উঠেছিল, ব্যাংকিং খাতে ঋণ খেলাপিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, এ ভয়াবহ সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? চার নম্বর প্রশ্ন উঠেছিল, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করুন। পাঁচ নম্বর প্রশ্ন উঠেছিল, হোয়াইল আউট অন পিকনিক এ গ্রুপ অফ বয়েজ কেম আপন অ্যান অ্যাপেল ট্রি, ওয়ান অফ দ্য বয়েজ ক্লাইম দ্য ট্রিস অ্যান্ড পিক অ্যান অফ অ্যাপেলস ফর ইজ বয়েজ টু হ্যাভ থ্রি উইথ নান লেফট ওভার, দেন অ্যালং কেম থ্রি বয়েজ মেকিং ইট পসিবল টু ডিভাইড দ্য পিকড অ্যাপেল উইথ নান লেফট ওভার, হাউ মেনি অ্যাপেলস ওয়ার ফাইনালি ডিভাইডেড। ক্যালকুলেশন করলে সঠিক উত্তরটি পাওয়া যাবে 16। ছয় নম্বর প্রশ্নটি ছিল, মিস্টার জাকির গেভ 40% অফ দ্য মানি হি হ্যাড টু হিজ ওয়াইফ, হি অলসো গেভ 20% অফ দ্য রিমেইনিং অ্যামাউন্ট টু ইচ অফ হিজ থ্রি সন্স, হাফ অফ দ্য অ্যামাউন্ট নাও লেফট অস স্পেন্ট অফ মিসেলিনিয়াস আইটেম অ্যান্ড দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ টাকা 12,000 অস ডিপোজিটেড ইন দ্য ব্যাঙ্ক, হাউ মাচ মানি ডিড মিস্টার জাকির হ্যাভ ইনিশিয়ালি। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 1,00,000। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও থেকে উপকৃত হলে লাইক শেয়ার ও কমেন্ট করুন।